সালাম ঘুরিয়ে নি। আচ্ছা আমাদের জন্য কত নামাজ পড়ো? আমার নবীর উপরে তুমি যে বলো নবী আমাদের মতই, নবী আমাদের বড় ভাই, বলো আমাদের উপরে পাঁচ অক্ত, নবীর উপরে ছয় অক্ত, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোরে বলবেন না সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ না বললে কিছু অস করতে হবে। আমরা শুধু ভক ভক করব, একবার তোর চুপ কর, শোন না। যত সুবহানাল্লাহ বলবেন তত দেখি বেশি হবে না প্রভাবে, দেখি বেশি হবে। আরেকবার বলেন না সুবহানাল্লাহ। সারাদিন তো মনে হয় একশো বার সুবহানাল্লাহ পড়া হয়নি, যদি একশো বার আজ মহাবিক হয়ে যায় ইনশাআল্লাহ। আমার ভাই হাজরাতে আপনার সুলাইমান আলাইহিস সালামের দিকে তাকিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ। এই আমার নবী পাকের ভাই কয়জন? আমার নবীর ভাই 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 আমার নবী পাকের ভাই কি কম? আমার নবী বলছে তোদেরকে শায়েস্ত করতে পারি, শুধু আমার ভাই সুলাইমান কে আল্লাহ জিনদের বাদশা করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই জন্য আমি তোদের কিছু কিছু বলছি না, তবে আমার নামাজের যেন বিঘ্ন ঘটান ঘটান ঘটান। রসুল আবার নামাজের নিয়ত করে শয়তান জিনগুলো আবার ঝামেলা বাঁধিয়েছে। আবার আবার আল্লাহ নবী জিন দুটোকে ধরে মদিনা মসজিদে নবাবী শরীফের পিলিয়ারে আল্লাহ নবী আষ্টে পৃষ্ঠে বাঁধলেন। বদমাইশি করবে জিনদের ধরে 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 বেঁধে ফেলেছে। আবার রসুল আবার তাহাজ্জুদের নামাজ নবী আমার সালাম খুলিয়ে দেখে আল্লাহ নবীর খলিজা টুকরা সাহাবি হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তাহাজ্জুদের নামাজে আসছে। আল্লাহ নবী তাড়াতাড়ি গিয়ে জিলদের হাতের গিরোগুলো খুলে দিলেন, বাদনগুলো খুলে দিলেন, পালিয়ে যাও তাড়াতাড়ি পালারে বাবা, ওই দেখ আমার উমার আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার উমার যদি এসে পড়ে তোদেরকে আর কে বাঁচাতে পারবে না। আল্লাহ নবীর সঙ্গে বেয়াদবি হযরতে ওমর জীবনে মেনে নেবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। পালা পালা আমার রসুল হচ্ছেন রাহমাতুল লিল আলামিন, মনে তো অনেক দয়া, পালা জিনদেরকে ছেড়ে দিয়েছে। হয়তো ওমর ফারুক এসছে, আমার রসুল তাবাসসুম হাসি মুস্কে মুস্কে হাসছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ওমর বলছে আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, হুজুর আপনি একা একা বসে বসে হাসছেন। আমার রসুল বলছে ওমর একটা ঘটনা ঘটে গেছে জানো, ইয়া রাসূলুল্লাহ কি ঘটনা বলেন হুজুর? বাবা আমি নামাজ পড়ছিলাম, জিনগুলো এসে আমাকে এত ডিস্টার্ব করছিল, আমি জিনগুলোকে না এই মসজিদে নবাবী পিলিয়ারে সব বেঁধে রেখেছিলাম জানো 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 কি হলো মানে ওমরের সঙ্গে সঙ্গে রক্ত গরম হয়ে গেল, আমার নবীর নামাজে আমাদের ডিস্টার্ব করছিল। আরে আমার ওমর, আমাদের বাচ্চারা যখন কাঁদে আমরা কি বলি? এই ওই মেয়াও
ভয় দেখায় না এই ওই শিয়ালাসটাই শিয়ালাই নাও আর মদিনার বাচ্চারা কান্দে বলতে হযরত উমর আসছে যদি বলো সুবহানাল্লাহ বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত আল্লাহ এত পাওয়ার দিয়েছিলেন উমর আমার রাসূল বললেন উমর তুমি তো খুব রাগী মানুষ হয়তো মারবে জিনদের আমি ছেড়ে দিয়েছি ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে বিয়াদু মালদা পর্যন্ত এসে গেছে আর নবী সুলাইমান আলাইহিস সালাম এখানে বসে বলছে বাবা জিন মুরিদ আছে মানুষ মুরিদ আছে সব দেখে দেখে বলছে বাবা আচ্ছা রানী বিলকিস তো মালদা পর্যন্ত এসে গেছে আমার দরবারে ঢুকবে এই রানী বিলকিস আমার দরবারে আসার আগে রানী বিলকিসের সিংহাসনটা আমার দরবারে কেউ আনতে পারবে এই জি জি পারবে এক এক জিনদের জিজ্ঞেস করে তোমরা ওই কত সময়ের মধ্যে এনে দিতে পারবে জিন সময় নিল ধরে আপনার 30 সেকেন্ড ও আল্লাহর নবী সুলাইমান আমরা 30 সেকেন্ডে এনে দেব পাশে একজন মানুষ বসে ছিল যার ভিতর ভালো জোরে বলুন সুবহানাল্লাহ কি বললাম যার ভিতর ভালো এই লোকটার নাম জানো কি আসিফ ইবনে বারকিয়া কি নাম আসিফ ইবনে বারকিয়া আসিফ ইবনে বারকিয়াকে নবী সুলাইমান বললে তুমি আনতে পারবে এই জিন তো সময় নিয়েছে 30 সেকেন্ড তুমি কত করে দেবে ও আল্লাহ নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের ভক্ত মানুষ আসিফ ইবনে বারকিয়া বলল আল্লাহ নবী সুলাইমান আপনি চিন্তা করবেন না জিন যদি 30 সেকেন্ড সময় দেয় আমি আসিফ ইবনে বারকিয়া আপনার চোখে পলক পড়তে দেব না রানী বিলকিসের সিংহাসন আল্লাহ নবী সুলাইমানের দরবারে এনে দেব চোখের পলক ফেলতে দেবে না এই জন্য আল্লাহ নবী বললেন ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ভিতরটা দেখবে যদি বলেন আবার ঘুরে আসে বড় বিষয় কি বলেছে হাতের তালুতে সরিষা চোখ খুললে যেমন দেখা যায় আব্দুল কাদের তামাম পৃথিবী ওইভাবে দেখে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ কত বড় ক্ষমতা দিয়েছিলেন হুজুরে হুজুর বাগদাদ শহরে বসে আছেন বাবা ওই বাগদাদ থেকে খোরাসান বলে একটা দেশ ছিল ওই খোরাসানে একজন আল্লাহর ওলি ছিলেন নাম হচ্ছে পীর আব্দুর রহমান কি নাম বললাম পীর আব্দুর রহমান তো পীর আব্দুর রহমানের দরবারে বাবী সাহেবের একজন মুরিদ গিয়ে বসে আছে আমার পীর ধরে ধরে পীর আল্লামা কালী বললে হুজুর রহমাতুল্লাহ আলাইহি এবার যদি একজন হাক্কানি আল্লাহর ওলি আসে আমি সেখানে যাব না অবশ্যই যাব তো পীর আব্দুর রহমানের দরবারে বাবী সাহেবের একজন মুরিদ গিয়ে বসে আর আব্দুর রহমান বাবী সাহেব বলতে 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 এত দূর উঠে গেছে বলছে বাবা আব্দুল কাদের বলে আমি সুলতানুল আউলিয়া আমি ওলিদের বাদশা আল্লাহ করেছে ওটা মিথ্যা কথা আমি আব্দুর রহমান পীর সাহেব আল্লাহ আমাকে ওলিদের বাদশা করেছে যেই বলেছে আর বাবী সাহেবের মুরিদের চুক্ষু থাকে
और लाभ में ठेले उठे বাগদাদে বসে বসে ওসব কথাগুলো শুনতে থাকে না ওই হাত আল্লাহ হয়ে যায় মানুষ যখন আল্লাহ হয়ে যায় ও কান থাকে না ওই কান আল্লাহ হয়ে যায় মানুষ যখন আল্লাহ হয়ে যায় ওর চোখ থাকে না ওই চোখ আল্লাহ হয়ে যায় জোরে বলুন সুবহানাল্লাহ ও যখন দেখে ও দেখে না গো ওটা আল্লাহই দেখে জোরে বলুন সুবহান তুমি আর কত বড় পীর আল্লাহ আমার পীর আব্দুল কাদেরের খাতিরে তোর থেকে আমাকে বড় পীর করেছো জোরে বলুন না সুবহানাল্লাহ এই আল্লাহর ওলিদের ঝগড়া দেখে তুই আর কত বড় ওলি তোর থেকে আল্লাহ আমাকে বড় বলি করেছে ও তো রেগে আরো লাল হয়ে গেছে যে আমার এত মুরিদ আর আমার মুরিদদের সম্মুখে আমাকে ছোট করা ওই সময় বহু হিসাবে মুরিদ বলেছিলেন ও আব্দুর রহমান খোরাসানি আপনি একটা কাজ করুন আপনি একটা চিঠি লিখে দেন আব্দুল কাদের বড় পীর নাই আমি হলাম বড় পীর পীর আব্দুর রহমান খোরাসানি খোরাসানের জমিনে বসে চিঠি লেখা শুরু করলেন আর পেরারে পীর নাসির গৌসুল আজম বাগদাদের জমিনে বসে আর চিঠির উত্তর লেখা শুরু করলেন জোরে বলুন সুবহানাল্লাহ আসলে মাথা আজকে এক জায়গায় নেই মাথাটা এখানে নেই ওই দেখলেন বাগদাদে বসে বসে ওই চিঠির উত্তর লিখছে জোরে বলবেন না সুবহানাল্লাহ এই কোন চোখ দেখলো হৃদয়ের চোখ কলবের চোখ জোরে বলুন সুবহানাল্লাহ দরবারে বসে পবি সাহেবের মুরিদ হুজুর আমার বলতে লাগলো ও বিবি রে আমার নতুন জামা আর পাগড়িটা আমাকে আব্দুর রহমান খোরাসানি বললো এ আব্দুল কাদেরের মুরিদ তোর বাড়ি তো আমার বাড়ি থেকে 12 দিনের রাস্তা তুমি যে আমার দরবার থেকে হাত দিলে ও আমার বিবি রে আমার জামা আর পাগড়িটা দাও তোমার বিবি শুনতে পাবে বড় বিষয়ের মুরিদ বলছে আমি আর কত বড় ওলি আমার স্ত্রীও হচ্ছে ববি সাহেবের ওলি জোরে বলুন সুবহানাল্লাহ আমার থেকেও বড় ওলি জোরে বলবেন না সুবহানাল্লাহ আমি এখান থেকে হাক দিয়েছি 12 দিনের রাস্তা আমার স্ত্রী বাড়ি বসে শুনতে পেয়েছে দেখো আমার জামা কাপড় এখনই এসে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আব্দুর রহমান আপনার খোরাসানি তখন হাবলা শিয়ালদা হবে না
শুরু হয়ে গেছে এই এই পাওয়ার তো আমার ও আমি জানি ভবিষ্যতের দরবারে আব্দুর রহমান খুরশিদি দরবারে বাবী সাহেবের murid বসা হাত দুটো উঁচু করলো আল্লাহ আগে হুকুমে জামা দুটোর বাগড়ি না উড়ে 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 চলে এলো জনে বলল সুবহানাল্লাহ হুজুর আমার জামা পাগড়িটা জামাটা পরলেন পাগড়িটা মাথায় বাঁধলেন ও আব্দুর রহমান খুরশিদি চিঠিটা দাও বাবা আর আপনার দুটো murid আমার সামনে দিয়ে পাঠাও এদিকে চিঠি দিয়ে পাঠাচ্ছে ববিশের আমাতুল্লাহ রে ওই চিঠির উত্তর লিখে দুটো মুরিদের দিয়ে আবার দিয়ে পাঠাচ্ছেন জোরে বলুন সুবহানাল্লাহ এই চিঠি যাওয়ার আগে চিঠির উত্তর আসছে জোরে বলবেন না সুবহানাল্লাহ আর এদিকে তো আল্লাহর ওলি শুনছে তার মুরিদের কথা হচ্ছে যে এত দূর আসতে হবে না রাস্তায় দেখা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এরা চিঠি নিয়ে বাগদাদে যাচ্ছে আর বাগদাদ থেকে ওই চিঠির উত্তর নিয়ে মুরব্বি সাহেবের মুরিদ আপনার খোরাসানের দিকে আসছে রাস্তায় দেখা হয়ে গেল কি খবর এ তোমরা যাবে কোথা বলছে আমরা বাগদাদে যাব আমরা পীর আব্দুর রহমানের মুরিদ বলে আজ যেতে হবে এই দেখেন আপনাদের পীর আব্দুর রহমান যে চিঠি লিখেছে ওই চিঠি উত্তর আব্দুল কাদের জিলানী দিলি দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ চলো গো ব্যাক আবার খোরাসানে আমার ভাইয়েরা শুনে মেনে খিরাম আবার খোরাসানে ফিরে চলে গেল খোরাসানে আব্দুর রহমানের হাতে আল্লাহর ওলি মহবিশের বলি চিঠি দাদে দিয়ে বলল ও আব্দুর রহমান খোরাসানি আমাদের বাগদাদে যাওয়া লাগে না আল্লাহর ওলি মহবিশের চিঠি দিয়ে পাঠিয়েছেন চিঠিটা খুলে দেখেন হুজুর আমার সর্বপ্রথম লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সালামের বিনিময় বলে হুজুর বললেন এ আব্দুর রহমান খোরাসানি তোমার এত বড় সাহস বড় বীর বলে দাবি করো এ আব্দুর রহমান খোরাসানি রে একবার চোখটা বন্ধ করে একবার মোরাকাবায় বসে দেখো একবার রুহের জগতে চলে যাও আল্লাহ পাক সমস্ত নবী আলাইহিম সালাম রুহগুলোকে প্রথম কাতারে আল্লাহ রেখেছে দ্বিতীয় কাতারে আল্লাহ পাকে ওলি বান্দাদের রুহগুলোকে আল্লাহ রেখেছে আল্লাহর ওলিদের রুহের কাতারে বাবা একজন আমার রুহ দেখবে সব থেকে লম্বা সবুজ পাগড়ি বাঁধা সবুজ গায়ে জামা রয়েছে ওই মানুষ আমি আব্দুল কাদের তোর মাথায় পাগড়ি না পরাতাম আজকে আল্লাহর ওলি হতে পারতি না বাবা পারতি না আমি আব্দুল কাদের আমার শক্তি ঠক করলাম আমি না আমি আব্দুল কাদেরকে আল্লাহ পাক আমাকে এত ভালোবাসে আমি আব্দুল কাদেরকে আল্লাহ এত প্রিয় করে আমি আব্দুল কাদের আমার আল্লাহ পাককে বলে তোর ইলমি জাহিরি ইলমি বাতিনি ইলমি লাদুনি আমি আব্দুল কাদের আল্লাহ পাককে বলে সব শেষ করে দিতে পারি জোরে হবে না আব্দুর রহমান খোরাসানি চিঠিটা দেখে বলছে সর্বনাশ একটু চোখ বন্ধ করে মোরাকাবায় বসে সত্যি তো তাই একটা হিন্দু মুরিদ আমাদের ভারতে বাজার আছে বাবা নাম কি সবি আব্দুল মোমেন হুজুরের ভালো নাম কি আপনার প্রতাপ চন্দ্র সেন সারা জঙ্গল ঘুরে 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 হুজুর কেবলা এসছেন ফুরফুরায়
আপনার কামালিয়াত নিয়ে এসেছেন আর আল্লাহর মেজবাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি নূতন মুফতি পাস করে বাড়ি এসেছে এখন যার মধ্যে একটু এলেম বেশি তার একটু ঘ্যাম বেশি হয় না হ্যাঁ একটু ঘ্যাম থাকে ভাই ভাই সব জিনিসের একটু গরম গরম নেই গরম গরম তো দাদা হুজুর বলছে আবু জাফর আমার জঙ্গলে সুফি সাহেব এসেছে একটু দয়া করে এসো তো হুজুর বলছে আমি এত বড় মুফতি আর জঙ্গল থেকে এসে রাত হাত দিতে হবে মানে মানে জ্ঞান জ্ঞান আবার বলছে আবু জাফর আমার জঙ্গলে সুফি সাহেব এসেছে বাবা একটু দয়া করে এসো তাও জ্ঞান জ্ঞান তিনবারের মাথায় হুজুর দেখে গেলেন কেন কথা শুনতে পাচ্ছ না মসজিদের পটেতে পা দিয়েছে ভিতর থেকে আওয়াজ আসছে মেজো ভাই ও মেজো ভাই এখন এসো না আমি আব্দুল মোমেন এখন আল্লাহর ধ্যানে রয়েছি জোরে বলুন সুবহানাল্লাহ মসজিদের দরজা বন্ধ আমি যে উঠছি এটা কোন চোখ দিয়ে দেখলেন জোরে বলবেন না সুবহানাল্লাহ এই এটা শুধু আল্লাহর ওলির ইসালে সব বলে আমি একটু ওই লাইনে যাব অসুবিধা হবে বলেন আলহামদুলিল্লাহ তো মেজলা হুজুর রহমাতুল্লাহ দাঁড়িয়ে রয়েছে আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে পার হলো হুজুরের গায়ে এক্সাইজ সান্ডো না কি বলে এক্সাইজ গেঞ্জি ছিল গেঞ্জিটা ধরে বলল বেজো ভাই এই গেঞ্জিটা গায়ে দিও না ভাই জোরে বলুন সুবহানাল্লাহ এটা আদবের খেলাফ ভাই আদবের খেলাম 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 শরীরের এমন দুটো জায়গা আছে সে লোমকে লোককে দেখানো যায় হারাম লোম নয় 40 দিনের ভিতরে কাটতে হয় না হয় না নামাজ কবুল হবে দোয়া হবে কবুল হবে তার এর ভিতরে একটা বগলের লোম না হ্যাঁ অনেক আলেম দেখবেন আমি দেখেছি হাবিব সাহেব এরা অনেকে এক্সারসাইজ গিঞ্জি গায়ে দেয় আমি বলবো ভাই গায় দেবেন না ওটা আদবের খেলাফ না গায়ে দেওয়াই আল্লাহু আকবার সেই দিন থেকে হুজুর কিবলা গায়ে দিতে ও মেজনেরা আল্লাহ দাদা হুজুর বলল বাবা আবু জাফর ও বাবা আবু জাফর আমার তিনবারে মাথায় তুমি যদি আমার জঙ্গলের সুফি সাহেবের সঙ্গে দেখা যদি না করতে বাবা আমি আবু বাক্কার তুমি আমার ছেলে হলে কি হবে আমি আল্লাহ পাককে বলে তোমার ইলিম গুলোকে সব স্বল্প করে নিতাম যদি বলে আবার আল্লাহর ওলি দরবারে বসে আরো বড় আলে হওয়া যায় জোরে বলুন সুবহানাল্লাহ বলো মাদ্রাসায় পড়িনি ও ডিগ্রি নেই আরে আল্লাহ তো না তো ডিগ্রি তো দেখবে নাকি তো ডিগ্রি আল্লাহ ভাতে দেখাবে আল্লাহ ডিগ্রি দেখে না আল্লাহ দেখে জোরে বলুন না সুবহানাল্লাহ এ আল্লাহ কি দেখে তালি বলো হযরত বেলালের ডিগ্রি কি ছিল কি ডিগ্রি ছিল সুফি আব্দুল মোমেন সাহেব রহমাতুল্লাহ কি ডিগ্রি ছিল মুফতি ছিলেন মুহাদ্দিস ছিলেন একটা আম মানুষ জোরে বলবেন না সুবহানাল্লাহ হে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশে গিয়েছে সভা করতে বাংলাদেশ একজন টাই সুট প্যান্ট পরা মানুষ হুজুরের অসংখ্য ভালো লেগেছে তা হুজুরের খাদেমের সঙ্গে যোগাযোগ করে যে আমি একটু ফুরফুরার আবু বাকারের হাতে হাত দিয়ে বায়াত হব একটু মুরিদ হব অনেক বড় ঘটনা তো হাতে হাত দিয়ে হুজুরের হাতে হাত দিয়ে বায়াত হলে তো আল্লাহর ওলি হযরত মানে দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি একবার চোখের দিকে তাকালো
কি একটা ফয়েজ দিয়ে দিল, 90 বিঘে সম্পত্তি সব আল্লাহর রাস্তায় দিয়ে দিল। বড় চাকরি করতে চাকরিও ছেড়ে দিয়েছিস, না দরকার নেই, ফুরফুরের আবু বাকারের ব্যাগ নিয়ে ঘুরছে, জোরে বলুন সুবহানাল্লাহ। দাদা হুজুরের ব্যাগ নিয়ে ঘরে ঘরে, দাদা হুজুরের জুতো বয়, একটা ফকির মানুষ, এই ফকিরের জুতো বয়ে বয়ে বেড়ায়। বাংলাদেশে জায়গা জলসা হচ্ছে বাবা, বাংলাদেশে নাম করালে অস করছে আল্লাহর ওলি। দাদা বীর কেমনের মুরিদ ওই সুফি সাহেবটা ছেঁড়া একটা কম্বল গায়ে দিয়ে মাহফিলে চুপ করে খুঁটি হেলান দিয়ে বসে আছে। বলি সাহেব শুরু করে দিল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইরা বলেছেন আমার দাদা হুজুরের মুরিদ ওই ছেঁড়া কম্বল না সুফি মাথাটা উঁচু করে একবার তাকালে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে থেকে কত বড় আলেম হওয়া যায় না, আমরা তো কেতাব না দেখলে বলতে পারবো না। আর আর যখন ওরা বলতো স্বয়ং যিনি হাদিস বলেছেন তিনি ডাইরেক্ট বলতেন, জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কল রাসূলুল্লাহ বলে উনি একটা হাদিস পড়ছেন আর সুফি সাহেব মাঝখান থেকে ঠেলে উঠে বলছে ও মশাই হাদিস ভুল হয়ে গেল। এখন বলেন আমি হিজবুল্লাহ ওয়াস করছি, একটা যদি আম আপনার সব পান সব পালো পালো যদি বলে বলি সাহেব তোমার অধ হচ্ছে না আমি তো ছেড়ে দেবো, সারা লাভ মেরেকে মারবে একদম। হ্যাঁ সোজা কথা, স্টেজ থেকে লাভ মেরে তার গাড়ির উপরে পড়বে, সারা তুই কি বুঝিস তুই হারিস করিস কি বুঝিস তুই আর ভুল ধরবি। নাম করা জবরদস্ত আলেম রেগে লাল হয়ে গেছে, আরে একটা পাগল ছেঁড়া কম্বল গায়ে দেওয়া লোক ও বলে হাদিস ভুল হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের হাতে হাত দিয়ে বড় আলেম হওয়া যায়। আল্লাহর ওলি হযরত মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি ওই মুরিদটা দাঁড়িয়ে উঠে বলল ও বাসে রেগে যাবেন না আমার উপরে খেপে যাবেন না, শুনে রাখেন আপনারা মাদ্রাসায় পড়ে আলেন আর আমি আলে বুঝি আল্লাহর আমার পীর মুজাদ্দিদ জামান দাদা হুজুরের হাতে হাত দিয়ে আল্লাহ আমাকে বড় আলেম করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মাদ্রাসায় পড়া লাগে না বাবা, আমার মাদ্রাসা হলো ফুরফুরার আবু বাকার, জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা মাওলানা যখন ওয়াজ করতে করতে বললেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি মাথাটা উঁচু করে তোমার মুখের দিকে তাকিয়ে দেখি তোমার মাথার উপরে আল্লাহ পাকের রহমতের নূরগুলো ঝরে ঝরে পড়ছে, জোরে বলুন সুবহান। হাদিস পড়া শুরু করলেন আমি মোরাকাবায় বসে গেলাম, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার নবী মদিনা শরীফ থেকে আমাকে দেখে দেখে বলে ও আমার আবু বাকারের পাগল ওই আলেমটাকে বলে দাও ওটা আমি নবী আমার হাদিস নয় ওটা সাহাবাদের হাদিস। ও বাবা মাওলানা আল্লাহ নবীর কথা মতো আমি তোমাকে ধরে ফেলেছি, জোরে বলুন সুবহান। বলে আল্লাহর ওলিদের হাতে হাত দিলেও বড় আলেম হওয়া যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। চিঠিটা পড়ে দেখছে সত্যিই তো তাই, রুহের জগতে একটা লম্বা মানুষ সবুজ জামা পরা পাগড়ি পরা উনি তো মাথায় সব পাগড়ি দিচ্ছেন, আব্দুর রহমান বিশ্বাসের মাথা ঘুরে গেল, সর্বনাশ। এখন যদি আব্দুল কাদের মনে করে তাহলে আমার তো ইলিম গুলোকে সব সলভ করে ফেলবে, এই চলো বাবা তাই চলো 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 বাগদাদে যেতে হবে চলো 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 চলো। আপনাদের অসুবিধা হচ্ছে ভাই?
এ সাবজেক্ট বাদ দেব, একটু জোরে তকবীর দেবে না? আড়াই তকবীর খুব খুব ভালো লাগে না, বুঝলি? তকবীর আসতে একটু জোর করে দাও না, আলহামদুলিল্লাহ। আল্লাহর অলি সব দেখছে বাবা, মহবির সাহেবের বাড়ি ছিল বিশাল বড় বাগান বাড়ি, জোরে বলো সুবহানাল্লাহ, অনেক জমি জায়গার মালিক ছিল। আব্দুর রহমান খোরাসানি ঢোকার পথে দেখছে এই রকম দুটো গাছে একটা যুবক ছেলেকে আল্লাহর ওলি আর রশি দিয়ে বেঁধে রেখে দিয়েছে। আব্দুর রহমান খোরাসানির মনে একটা সন্দেহ হলো, ইনি ওলি? একটা এত সুন্দর ছিল ছিপি পরিষ্কার যুবক ছেলেকে গাছের সঙ্গে এই রকম আষ্টে পৃষ্ঠে কেউ বেঁধে রাখে? না বাবা, আমি আর মন্তব্য করব না, একেতাই আমার আমার কেস খেয়ে আছি আমি, আস্তে আস্তে বিকৃত হয়ে গেছে। দুই বছর কি বাবা, আব্দুর রহমান তুমি নাকি বড় বীর বলে দাবি করেছো, ও তো ছুটে গিয়ে আপনার বড় বিষয়ের পা জড়িয়ে ধরে হুজুর ব্যাধি মাফ করে না, আমি ভুল করে ফেলেছি, অন্যায় বললো। যা বাবা, আমি তোকে ক্ষমা করে দিলাম। অনেকক্ষণ বসার পরে বলছে, হুজুর আপনার দরবারে ঢোকার সময় দেখলাম একটা ছেলেকে আপনি রশি দিয়ে কেন আম গাছের বেঁধে রেখেছেন? তুমি আর কত বড় পীর, ওই ছেলেটা তোমার থেকে বড় পীর বাবা, তুমি কি পানির ওপর দিয়ে হাঁটতে পারো বাবা? আব্দুর রহমান বলল না, হুজুর বললেন, ও যে ছেলেটাকে বেঁধে রেখেছি ওই ছেলেটা পানির উপর দিয়ে হাঁটতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি হাওয়ার উপহাওয়ায় উঠতে পারো? আব্দুর রহমান খোরাসানি বলল না। ওই সময় বড় বিষয় বলল, ওই ছেলেটা হাওয়ার উড়ে উড়ে যেতে পারে বাবা। এই বাগদাদে আমি আব্দুল কাদেরের বাড়ি, ওর তো স্মরণে নাই, আমার বাড়ির উপর দিয়ে আর উড়ে 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 চলে যাচ্ছিল, আর মনে মনে করছিল আমার মতো বড় পীর আর দুনিয়ায় কেউ নাই, আমি সব থেকে বড় পীর। আমি আব্দুল কাদের বুঝতে পেরে গিয়ে আমার পায়ের খড়গটাকে আমি ছেড়ে দিলাম, এই আব্দুল কাদেরের খড়গ তাড়াতাড়ি গিয়ে ওই অহংকারী পীরটাকে মারতে মারতে আমার দরবারে নিয়ে আয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কার সারি সারি সব করছেন আপনারা, বলুন না সুবহানাল্লাহ। আপনাদের বিশ্বাস আছে কতটা বলতে পারবো না, তবে আমার আমার বিশ্বাস 100 100 আজকের মহফিলের ভিতরে আল্লাহর ওলি বিরানি দস্তগীরের একটা রুহানি নজর আছে ইনশাআল্লাহ, বলুন না ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। যেই শুনেছে আব্দুর রহমান বিশ্বাস বসে হলো, তাহলে আমি বাড়ি যাই, বলে কেন বাপ বসো, তোমার থেকেও বড় ওলি কে আমি দেখো না কেমন সাজা দিচ্ছি, আর এ চিন্তা করছে আল্লাহ যদি আমার কিছু বলি বেশি, যদি সাজাটা উল্টো ঘুরে আমার গাড়ে পড়ে তো আরেক আরেক সমস্যা হয়ে যাবে। আল্লাহ অনেকক্ষণ পরে বলছে, হুজুর আমি একটা কথা বলবো, বলো বাবা। হুজুর আমি আপনার কাছে দুটো হাত জোর করে বলছি, ওই ছেলেটাকে একটু ছেড়ে দেবেন, যা। যখন আব্দুর রহমান বললো অহংকারী আল্লাহর ওলিটাকে খুলে আমার কাছে নিয়ে আয়, নিয়ে এসছে ও তো হাত জোর দাঁড়িয়ে রয়েছে, হুজুর ভাই দুই মাফ করেন, আমি যদি জানতাম আপনার বাড়ি এখানে তাহলে আমি কি বাগদা শহর দিয়ে উড়িয়ে যেতাম, যদি বলুন না সুবহানাল্লাহ। আমি বুঝতে পারি হুজুর যে আপনার বাড়ি এই জায়গায়। আল্লাহর ওলি বিষয়ে বলল, বাবা কিসের অহংকার করো, তুমি দেখো না কত পাখি উড়ে উড়ে হাওয়ায় বেড়ায়, তোমার অহংকারটা কিসে? তুমি দেখো না বাবা এমনও কিছু পোকা আছে যারা পানির উপরে হেঁটে হেঁটে বেড়ায়। ও ছেলে
আমি জানি বাবা তোমাকে আল্লাহ পাক কবুল করেছে সুদীর্ঘ 18 বছর দুনিয়ার দানা পানি খাও না গাছে পাতা খেয়ে খেয়ে আল্লাহর ইবাদত করেছো ধরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদ সাহেব বললেন যা বাবা তোকেও maaf করে দিলাম তবে বলে অহংকার করবি না অহংকারীকে আল্লাহ পাক ভালোবাসে না অহংকারীকে আল্লাহ জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেবে ও আমার মেয়েরা সোনা বাড়ি কেনা আল্লাহর নবীর বিরুদ্ধে সমালোচনা হয় না হয় না